যুক্তরাষ্ট্রেরও যদি ল্যাঙ্গুয়েজটা ভালো মতো দেখেন, আওয়ামী লীগ যে নির্বাচনে বিজয়ী হয়েছে এটা দে হ্যাভ টেকেন নোট অফ ইট, অ্যাট দ্য সেম টাইম শেষেও বলেছে যে তারা বাংলাদেশের সাথে কাজ করা অব্যাহত রাখবে। সংসদ নেতা নির্বাচন করা হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, যিনি দিশেহারা একটি দেশকে দিশা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, অন্ধকারের শেষে আলোর রেখা দেখিয়ে প্রথমবার 96 সংসদ নেতা হয়েছিলেন এবং পঞ্চমবারের মতো আমরা ওভারহুইলিমিংলি মানে অত্যন্ত আনন্দজিতে আমরা সমর্থন দিয়েছি। স্পিকার নির্বাচন করা হয়েছে এবং আমরা আনন্দিত যে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে মনোনীত করা হয়েছে। সংসদীয় দলের উপনেতা নির্বাচন করা হয়েছে জননেতা মতিয়া চৌধুরীকে এবং সংসদের হুইপ নির্বাচন করা হয়েছে নূরে আলম চৌধুরী লিটনকে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বলেছেন, বিশেষ করে নতুনদের আমি দেখেছি, যেহেতু আমি নিজে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছি, যে পার্লামেন্টারি প্র্যাকটিসেসের জন্য কী কী করা উচিত নবীন সংসদ সদস্যদের, বেশ কিছু বইয়ের কথা উনি প্রতিবারই বলেন, এবারও বলেছেন। এবং এলাকার মানুষ যে নির্বাচিত করেছেন আমাদেরকে, নতুন পুরনো সকলকে, আমরা যেন তাদের বন্ধু হয়ে থাকতে পারি, তাদের দুঃখ দুর্দশা লাঘব করতে পারি, উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি গ্রহণ করতে পারি, জনগণের পাশাপাশি সকলে যেন থাকতে পারি, সে ব্যাপারে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বিস্তারিত বলেন। আপনারা যে ল্যাঙ্গুয়েজকে থ্রেট বলছেন, আপনার যুক্তরাষ্ট্রেরও যদি ল্যাঙ্গুয়েজটা ভালো মতো দেখেন, এটা ডিপ্লোম্যাটিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, সেখানে কিন্তু তারা বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনে বিজয়ী হয়েছে এটা দে হ্যাভ টেকেন নোট অফ ইট, অ্যাট দ্য সেম টাইম শেষেও বলেছে যে তারা বাংলাদেশের সাথে কাজ করা অব্যাহত রাখবে। এটি সকলেরই বক্তব্য, ইউরোপিয়ান ইউনিয়নও বলেছে, এমনকি কমনওয়েলথ ওয়েলকাম করেছে, থেকেছে, তাদের সেক্রেটারি জেনারেলের বক্তব্য খুবই ওয়েলকামিং এবং এনকারেজিং। আমরা এর চেয়ে বেশি কিছু আশা করিও নি তাদের কাছ থেকে, এবং এই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে বিএনপি নির্বাচনে না আসাতে, যে এই নির্বাচনের গ্রহণযোগ্যতায় কোনো কমতি হয়েছে এটার বার্তা কোথাও নেই। আমরা সরকার এবং নির্বাচন কমিশন বদ্ধপরিকর ছিল এবং নির্বাচন কমিশন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে মন্ত্রী হয়ে নির্বাচন করতে আরও বাড়তি কষ্ট হয়েছে, যেটা অন্যান্য প্রথম বা স্বতন্ত্র সংসদ সদস্যদের হয়নি। কারণ মন্ত্রী থেকে আমরা একটা প্রোটোকল পেয়ে অভ্যস্ত, আমার দলের নেতাকর্মীরা একটা কমফোর্ট জোন পেয়েছেন, একটা ভাইব পেয়েছেন, যেটা আগেই সরিয়ে নেওয়া হয়েছে, এটাতে কিন্তু আমাদেরকে অনেক নিচে থেকে শুরু করতে হয়েছে। তো এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে এবং প্রচুর আমাদের নির্বাচন এলাকায় 53% ভোট পড়েছে এবং গ্রহণযোগ্যতার দিক থেকে এখানে কোনো কিছুরই কমতি নেই। এই সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে, যে সরকার গঠিত হবে সামনের দিনে, এবং অতীতের অভিজ্ঞতাগুলির ধারাবাহিকতায় সেই সরকার কাজ করবে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এবং মধ্যমের বাংলাদেশে পরিণত হবে। 14-18 ধারাবাহিকতা দেখেন, 14-তে তো আরোই কিছু ছিল না, তো বাংলাদেশের জনগণ মেনে নিয়েছে এবং বন্ধু রাষ্ট্রগুলিও মেনে নিয়েছে। নির্বাচনের শুরুতে যে কূটনৈতিক বার্তা দিয়ে ভবিষ্যতের এনগেজমেন্টের একটা বেস তারা তৈরি করে নিলেন, ইটস ফাইন।